পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শালানপুর ব্লকের প্রান্তপল্লী স্বামী সত্যনন্দ মন্দির ও আশ্রমে বুধবার গুরু পূর্ণিমা উপলক্ষে হরিনাম সংকীর্তন ও অন্নভোগের আয়োজন করা হয়। এদিন আশ্রমের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, শালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং সহ আশ্রমের মহারাজ ও ভক্তবৃন্দগণ। আমার কাছ থেকে 10 বছর আয়ু দিয়ে দিলাম জানো। বাৎসরিক উৎসব, বছরে দুটো হয়, তো এটা গুরু পূর্ণিমা। এমনি কীর্তন, চণ্ডীপাঠ করবেন আমাকে শ্রীজির, এই যে এনেই চণ্ডীপাঠ করবে। হ্যাঁ, আর কীর্তন হচ্ছে, খাওয়া দাওয়া আমাদের সন্ধ্যা পর্যন্ত চলবে। হ্যাঁ, আজকে কি কোনো বিশেষ কিছু? আজকের গুরু পূর্ণিমা উপলক্ষেই আশ্রমের বাৎসরিক অনুষ্ঠান, মানে এই দিনটাতে গুরু পূর্ণিমাতে আমি আশ্রম সৃষ্টি করেছিলাম। বাইরে থেকে বিধান, আমাদের এমএলএ, তারপরে তাপস, ভোলা সিং, আরমান। কি কি আয়োজন আছে আজকের দিন? আজকের আয়োজন বলতে এখানে ওইখানে পুজো, যজ্ঞী, এরপরে কীর্তন, আর এইদিকে সেবার ব্যবস্থাটা আছে, মানে 12টা থেকে অন্নভোগের। হ্যাঁ, অন্নভোগের ব্যাগ আছে, পুরো যত লোক আমার আসবে একদম সন্ধ্যা পর্যন্ত আমার সেবা করা হবে। এটা মনে হয় 32। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।